বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে 3.7 ব্যাটারি। তো বর্তমান বাজারে এই ব্যাটারি অনেক পাওয়া যায়। তো এই ব্যাটারির বাজার মূল্য শুধুমাত্র 45 টাকা পাইকারি। তো এই ব্যাটারিগুলো আমরা অনেক সময় দেখি যখন আমরা লাইটে চার্জার লাইট জ্বলে না, টেস্ট করার পর আমরা এই ব্যাটারিগুলো। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারি নষ্ট হলে আপনাদের আর ফেলে দিতে হবে না। তো দেখুন, আজকে আমরা দেখাচ্ছি যে এই যে 3.7 ব্যাটারিটি নিয়েছি, এটি আমি জ্বালানোর চেষ্টা করছি কিন্তু জ্বলছে না। তো মূলত আরেকবার আরেকটা যদি লক্ষ্য করেন, আমরা যে 4 ভোল্ট SMD-টি নিয়েছি এখানে দেখা আছে 4 ভোল্ট SMD, দেখুন যেখানে 4 ভোল্ট। তো এই ব্যাটারিটি আবার আমি আমার ব্যাটারির যে পিছনের অংশ এটি মূলত কালো এবং ব্যাটারির সামনের যে অংশ এটি লাল। তো ব্যাটারির কালো অংশে আমরা কালো তারটি লাগিয়ে দিলাম এবং অপর দিকে যে সামনের অংশ এখানে আমরা লাল তারটি লাগিয়ে দেবো। দেখুন আমাদের SMD কিন্তু জ্বলছে না। তো এরপর আমরা ব্যাটারিটি হাতে নেব, এরপর এখানে আমরা হাতুড়ি দিয়ে একটু এখানে মারবো। দেখুন, এরপরে আমরা আবারও আমাদের সেই 4 ভোল্ট SMD-টি নিয়ে আসবো। এরপর ব্যাটারির পিছনের অংশের কালো তারটি, উপরের অংশের লাল তারটি লাগিয়ে দেবো। দেওয়ার পরও দেখুন জ্বলছে না, হয়তো আমাদের এখানে কানেকশন ভালোভাবে হয়নি। আমরা আবারও ভালোভাবে মারবো এখানে। এ পর্যায়ে দেখুন আমাদের যে ব্যাটারিটি থেকে 4 ভোল্ট যে SMD-টি আছে এটি কিন্তু জ্বলে উঠেছে। এর ফলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই ব্যাটারি নষ্ট হলে কখনোই ফেলে দিবেন না। এখানে একটু হাতুড়ি বা কোনো জিনিস দিয়ে বাড়ি মারলে আমাদের এই ব্যাটারি ভালো হয়ে যায়। তো দেখলেন খুব সহজেই আমরা এই ব্যাটারিটি ভালো করে ফেললাম কোনো খরচ ছাড়াই। তো আপনারা সবাই এই ব্যাটারি ফেলে দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন, আমাদের মতো করে ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।